Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো রুই মাছের মাথা ও লেজের ভুনা। এর জন্য আমি রুই মাছের মাথা লেজ কেটে ধুয়ে ভালো মতো নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ভালো মতো মেখে নিব। রুই মাছের মাথা ও লেজ আমার ঘরে কেউ খায় না, পছন্দও করে না, এর জন্য আমি আমার জন্য শুধু বানাচ্ছি। রুই মাছের মাথা ভুনা খুবই টেস্টি হয়, এই জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো খুবই পছন্দ। আমার হলুদ লবণ মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আরও যা যা আমার মশলা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন পেস্ট, আরও যে যে মশলা আমার লাগছে, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, মরিচের গুঁড়া, আস্ত জিরা, হলুদ, গরম মশলা, জিরার গুঁড়া, লবণ। এবার আমি একটি প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের লেজ আর মাথাগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অপর পাশ উল্টে ভালো মতো ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা দিয়ে হালকা ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে ভালো মতো ভুনা করে নিব। পেঁয়াজ টমেটো একসাথে খুব ভালো করে ভুনা করে নিতে হবে। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে দিয়ে ভালোভাবে পেঁয়াজ টমেটোর সাথে ভুনা করব। ভুনা হয়ে গিয়েছে, তেলও ভেসে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা ও লেজ দিয়ে ভালো মতো আমি মশলাগুলোর সাথে মাথা ও লেজগুলোকে ভুনা করে নিব। Thank you.
গোনা হয়ে গিয়েছে ভালো মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি রুই মাছের মাথা ও লেজগুলোকে 10 মিনিট পর্যন্ত রান্না করব। এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। 10 মিনিট হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার রুই মাছের মাথা ও লেজের ভুনা। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রুই মাছের মাথা ও লেজের ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।